আমাদের ইবাদত গুলো অনেকটা অন্তঃসার শূন্য হয়ে গেছে। কিরকম? নামাজ পড়ি, নামাজে কি পড়ি বুঝি না, নামাজে মনোযোগ আসে না, দীর্ঘদিন নামাজ পড়ছি চোখ দিয়ে কখনো পানি বের হচ্ছে না, রোজা রাখছি রোজার আধ্যাত্মিকত্ব কি বুঝতে পারছি না, হজ করছি হজের মূল চেতনা কি বুঝতে পারছি না, উমরা করছি এর চেতনা কি বুঝতে পারছি না। হজ বলেন, উমরা বলেন, কুরবানি বলেন, সাফা মারওয়া সাই বলেন, পাথর শয়তানকে পাথর নিক্ষেপ বলেন, মাকাম ইব্রাহিমের সালাত বলেন, জমজম কূপ বলেন, আরাফার মাঠ বলেন, এই পুরো বিষয়গুলো এবং ইয়াউমুন নাহার মানে পশু যে কুরবানি করলাম আমরা, ঈদুল আজহা পালন করলাম, এই পুরো বিষয়গুলোর সাথে একটা পরিবারের স্মৃতি জড়িত আছে। একটা পরিবার, তার নাম নবী ইব্রাহিম আলাইহিসসালাম। একটু আগে আমরা দরুদ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি শান্তি বর্ষণ করুন, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরেও, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ঠিক যেমনি আপনি শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের উপরেও এবং তার পরিবারবর্গের উপরেও, একইভাবে পরেরটুকু কামা বারাকতা আলা ইব্রাহিম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের নাম জুড়ে দেওয়া হলো কেন, একটা প্রশ্ন। এখানে অন্য কোনো নবীর নাম কেন এলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের মধ্যে সবচেয়ে বেশি মিল ছিল অন্য নবীদের চাইতে, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার জীবনের সবচেয়ে বেশি মিল ছিল। যখন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তিনি বলেছিলেন ফিরে এসে যে আমি সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালামকে দেখেছি। আমি আবার বলছি, আমি সপ্তম আসমানে পার হয়ে বাইতুল মামুরের, বাইতুল মামুর কি? ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা, কাবা ঘরের সোজা উপরে। তো এই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিসসালামকে হেলান দিয়ে থাকতে, বসে থাকতে দেখেছি, এবং আমি দেখেছি আমার চেহারা এবং তার চেহারা সম্পূর্ণ এক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের নবীগণের পিতা আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইব্রাহিম আলাইহিসসালাম, তাদের দুইজনের চেহারা ছিল একই রকম। চেহারা একই রকম, একটা রূপক অর্থ হতে পারে, সেটা হলো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই মিল আছে। একটু আমি সংক্ষিপ্ত আকারে দেখাবো আপনাকে। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন ব্যাবিলন শহরে। ব্যাবিলন সভ্যতার নাম শুনেছিলেন? আজকে থেকে 2500 বছর আগের সভ্যতা, এবং এখন আমরা সভ্যতা নিয়ে অনেক বড়াই করে থাকি, কিন্তু অনেক বড় বড় উঁচু উঁচু সভ্যতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা ওদের নামও জানি না। আদ জাতির নাম শুনেছেন? ইরম, সামুদ, এগুলো নাম শুনেছেন? ইরম আদাতিল ইমাদ লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক বলেছেন ইরম এবং সামুদ এমন জাতি ছিল, এরা এমন জাতি ছিল এরকম কোনো সভ্যতা এরপরে আর প্রতিষ্ঠিত হয় নাই। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে এর চেয়ে উন্নত কোনো সভ্যতা এরপরে আসে নাই। আমরা সভ্যতার বড়াই করাটা একটু কমিয়ে দেই, এমন অনেক সভ্যতা চলে গেছে, নামও নিশান মিটে গেছে, যেগুলো আমাদের চেয়ে অনেক উচ্চ ছিল। আসেন, ব্যাবিলনের সেই সভ্যতার মূল জিনিস ছিল শির্ক, মূর্তি পূজা, এবং মূর্তি পূজক শাসক তার নাম কী ছিল? নমরুদ। কী নাম ছিল? নমরুদ। খুব শর্ট করে শেখাচ্ছি ভাই, সময় নিব না ইনশাল্লাহ। এবং এই নমরুদের যে প্রধান পুরোহিত তার নাম ছিল আজার। কী নাম? আজার। এবং এই আজার এর ছেলে হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ পাক সবচেয়ে বড় পুরোহিতের ঘরে জন্ম দিয়েছেন সবচেয়ে বড় তাওহীদ পন্থীকে। ঠিক যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে ছিলেন, সমাজটা কেমন ছিল? শিরক, রিবা, সুদ, ঘুষ, জেনায় ভর্তি। আল্লাহ পাক ওই কুরাইশদের মধ্যেই জন্ম দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন চেহারার মিল পাচ্ছেন, জীবনের মিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য চিনতে পারলেন, তার বাবাকে তিনি বলছেন, কি বলছেন? সূরা মারিয়াম পড়ে দেখবেন, তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন তার উপাসনা করো? মা লা ইয়াসমাউ, যে শুনতেও পারে না, ওয়ালাম ইউবসিরু, এবং দেখতেও পারে না, ওয়ালাম ইউগনি আনকা শাইআ, এবং তোমার কোনো উপকারও করতে পারে না।
ইব্রাহিম তার পিতাকে বলছেন, আজারকে, তুমি কেন এমন এক সত্তার উপাসনা করো যে না দেখে না শোনে, না তোমার কোনো ক্ষতি করতে পারে না উপকার করতে পারে। সেম দাওয়াত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে, কুরাইশদেরকে। তিনি এই পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছেন, হে কুরাইশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু দল আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তো কুরাইশরা বলছে, অবশ্যই বিশ্বাস করবো, কারণ তুমি হচ্ছে আল আমিন, তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা খালি বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হবে। সেম দাওয়াত না, পরিণতিও সেম। ইব্রাহিমের পিতা আজার তাকে বলছেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা রাহজান মালিয়া, ইব্রাহিম তুমি যদি আমার উপাস্যগুলো থেকে মুখ ফিরাও তাহলে আমি তোমাকে রজম করব, পাথর নিক্ষেপ করে এখান থেকে বের করে দেবো। ওয়াহজুরনি মালিয়া, এখান থেকে দূর হও, হত বলে ইব্রাহিমের বাবা তার সন্তানকে তাড়িয়ে দিলেন। আর ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, সাস্তাগফিরুলাকা রব্বি, আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাব, আশা করা যায় আমার রব তোমাকে মাফ করতেও পারে, যদিও বা তাকে মাফ করা হবে না। পরবর্তীতে তিনি আর ক্ষমা চান নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তার এই যে কুরাইশ ট্রাইব তার উপরে এই তাওহীদের দাওয়াত দেওয়ার পরেই শুরু করলো নির্মম অত্যাচার, হত্যার চেষ্টা, গালিগালাজ, ঠিক আছে, উটের ভুঁড়ি চাপিয়ে দেয়া, শারীরিক আঘাত, মানসিক কষ্ট, বয়কট করা, দেশ থেকে তাড়িয়ে দেয়া, কী না করেছে। তাকে 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে আর সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, অর্থ সম্পদ দিতে হয়েছে, তার সম্মানের হানি করার চেষ্টা করা হয়েছে, তাকে এক পর্যায়ে দেশ থেকে বেরো করে দেওয়া হয়েছে। মিল পাচ্ছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, এখান থেকে চলে যাওয়ার আগে ওই সমাজের মানুষের সাথে তার তর্ক হচ্ছে, সমাজের মানুষ বোঝাচ্ছে যে চাঁদ হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ। তো চাঁদ যখন ডুবে গেল তখন তিনি বললেন, না এটা আল্লাহ হতে পারে না, সূরা বাকারায় আছে, সরি সূরা আনফালে আছে সম্ভবত। তারপরে রাতের তারা দেখছেন, তিনি বলছেন তারা ইলা হতে পারে, তারা যখন অস্তমিত হচ্ছে তিনি বলছেন না এটা ইলা নয়, দিনের বেলা সূর্য উঠছে তিনি বলছেন হায়দা রব্বি হায়দা একবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়, এটা অস্তমিত হলো যখন তখন তিনি বুঝতে পারলেন এগুলো কোনো কিছুই আমার রব নয়। ওই যে এখন একটা ছবি বের হয়েছে 1350 বিলিয়ন বছর আগের, এই সব কিছুর উপর একজন স্রষ্টা নাই, পশ্চিমারা বলবে নাই, এটা এমনি এমনি একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ পাক বলছেন, শোনেন, আল্লাহ পাক বলছেন এগুলো সব কিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত, এরপরে আছে দ্বিতীয় আসমান, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এরকম করতে করতে 7 আসমান। এখন পর্যন্ত যেগুলো দেখছেন 1350 বিলিয়ন বছর আগের ছবি টবি ইত্যাদি, এগুলো প্রথম আসমানের অংশ, প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র। এভাবে 7 আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। 7 আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি এই 7 আসমানকে ঘিরে আছে, সুবহানাল্লাহিল আযীম। এর উপরে আছে মহাসাগর, একটা সাগর। এগুলো বিশ্বাস করবেন এখন বললে, কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে, কথা বুঝতে পারছেন না? এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন, কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম, সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে, হ্যাঁ তখন বিশ্বাস করবে, হ্যাঁ আছে। প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশে, আল্লাহ পাক আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে, কিন্তু কোরআন বিশ্বাস করবে না। এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে, পাবে না যদি পায় আর কি, তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি, গ্রহের মধ্যে হুর পড়িয়ে আছে, যাদের ওড়না দিয়ে এমন সুগন্ধ বের হয়, যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত, তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে। যদি ওরা বলে জাহান্নাম বলতে কিছু আছে, যেখানে আজাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, 19 জন বড় বড় ফেরেশতা আছেন, তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে। আর ওরা যখন কিছু বিশ্বাস করে তখন সারা বিশ্বকে বিশ্বাস করাতে বাধ্য করে, ওরা বলছে করোনা করোনা, তখন সবাই বলছে হ্যাঁ করোনা করোনা, ওরা বলছে অমিক্রন অমিক্রন, এখন সবাই বলছে অমিক্রন অমিক্রন, তারপরে এগুলো বন্ধ, এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন, এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন। করোনার কথা মানুষ কিন্তু কিছুদিন আগে ভুলে গিয়েছিল,
মাঝে মাঝে আমার মনে করায় দেয় আজকে এতজন মৃত্যুবরণ করেছে, আজকে এতজন আক্রান্ত, যাতে আপনি ভুলে না যান। পুরা মাইন্ড প্রোগ্রামিং, আপনার মাথা আমার মাথা প্রোগ্রামিং। তার কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিচ্ছে, ক্ষেপণাস্ত্র মানে এক এক সময় এক একটা দিয়ে মানুষকে ব্যস্ত রাখা। এখন ব্যস্ত রাখছে এই যে 1350 বিলিয়ন বছর আগের ছবি, ব্যস্ত থাকো এখন, এটা নিয়ে নাচো আর গাও, কয়েক মাস যাক এই ফাঁকে তারা কিছু কাজ করবে। মানে আমি আমার এই ছোটো ভাইকে বললাম আজকে আস্তে আস্তে, বিষয়টা এরকম, আমাদের বাসায় ছোটো বাচ্চা আছে না, অনেক সময় ছোটো বাচ্চারা অনেক জ্বালায় না, জ্বালায় খুব জ্বালায়, মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে, তখন আমরা কী করি বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় এভাবে স্মার্টফোনটা নিয়ে এই কার্টুনটা দেখে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কার্টুন দেখতে বসে গেল ও এক ঘন্টা কার্টুন দেখছে, এই এক ঘন্টা কিন্তু সে আর আপনাকে ডিস্টার্ব করবে, আপনি রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন। তাই বলে বাচ্চাদেরকে কার্টুনের অভ্যাস করায় না, উদাহরণ দিচ্ছি একটা, আর যদি কার্টুন দেখাতেই হয় ইসলামিক কোনো কার্টুন দেখায়। তো ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে তারা বিশ্ববাসীর সাথে এরকম গেম খেলছে, এরকম কিছু প্রযুক্তি, এরকম কিছু মানে প্রলোভন বা আপগ্রেডেড কোনো ফিচার এন্টারটেইনমেন্ট আপনার সামনে দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত, এরকম ইস্যুগুলো দিয়ে দেয়, এগুলো নিয়ে আমরা ব্যস্ত, ওরা ওদের কাজ ঠিকই করছে। ইসরায়েল পুরো প্যালেস্টাইন দখল করার যে প্ল্যান এদিকে এগিয়ে যাচ্ছে, আসছে, এগোচ্ছে, আমরা একটা একটা করে ইস্যু নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক, অনেক ভিতরে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে এই সাতটা আসমানের উপরে আছে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আছে আরশে আজিম, যে আরশে আজিমের আটটা খুঁটি আছে, কটা খুঁটি? আটটা খুঁটি ধরে আছেন মাত্র 8 জন ফেরেশতা। সুরা হাক্কার মধ্যে এটা আছে, কোন সুরা? হাক্কা। এই 8 জন ফেরেশতা এটাকে বহন করে কিয়ামতের দিন নিয়ে আসবেন, তাদের শক্তি চিন্তা করেন। আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি জাবি সব ধ্বংস হয়ে যাবে, একজন ফেরেশতার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হবে। এরপরেও আল্লাহ বলছেন আফালা তুমিনুন, আফালা ইউমিনুন, এরপরেও কি তোমরা ইমান আনবে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না? আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রের মধ্যে ছিল, বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি এটাকে বিভক্ত করে দিলাম, আমি বিভক্ত করে দিলাম, আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্ল শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে। আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত, কত পার্সেন্ট? নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট? বেশিরভাগই পানি, পড়াশোনা করেন, পানি দিয়ে তৈরি করেন, 70-80%। আফালা ইউমিনুন, এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না? তো ওই আরশে আজিম ধরে আছেন 8 জন ফেরেশতা, তারপর আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন, এর ঊর্ধ্বে অবস্থান করছেন, তার মানে এখানে যে সময় চলছে, অতীত, এখানকার অতীত, এখানকার ভবিষ্যৎ, এখানকার বর্তমান, আল্লাহ পাক এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছেন। আল্লাহ পাক যখন বলছেন যে আবুল আহাব জাহান্নামে যাবে, আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন, আবুল আহাব এখানে আছে এখন, ইন ফিউচার এখানে যাবে, এখানে গিয়ে সে জাহান্নামে যাবে, আল্লাহ চোখের সামনে সব। আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ, আল্লাহর সামনে এগুলো কিছুই নাই। ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে, এটা অতীতকালের ছবি, কত বছর আগের ছবি? এত বিলিয়ন বছর আগের ছবি, মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাস্ট টেন্স, অতীতকাল। এতে সূর্য আপনি দেখছেন এখন, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য, ওদের থিওরি মতে আলো আসতে যে সময়টুকু লাগে, এই সময়টুকু চলে যাচ্ছে আপনার, আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে? 8 মিনিট 19 সেকেন্ডের মতো। তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে 8 মিনিট 19 সেকেন্ড আগের সূর্য। তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্ট টেন্স, অতীতকাল। তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এগুলো সবের ঊর্ধ্বে, এই আলোর চেয়ে প্রচণ্ড গতিতে, আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে, তাহলে সে এই সব কাল কালের ঊর্ধ্বে চলে যাবে। স্টিফেন হকিংসের তো সূত্র আছে এরকম, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সাথে মিলে যায়,
তিনি গিয়েছেন, ফিরে এসেছেন, এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে। সবই বৈজ্ঞানিক আসলে প্রমাণ করতে পারে না, তখন বলবে যে ধর্ম, মৌলবাদ, অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি। যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে সে প্রতিটা বিষয়। তো এটা নিয়ে আরও ডিপ কথা আছে, আজকে ওইদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই সব কিছুর ঊর্ধ্বে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং শোনেন। আসুন, আল্লাহ কোথায় এটা খুঁজতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হয় তারা আমার রব, চাঁদ আমার রব বা নক্ষত্র আমার রব, সূর্য বড় সূর্য রব। যখন এগুলো ডুবে গেল তখন তিনি একটা কথা বললেন, সেটা কি? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক এটা অন্য জায়গায় বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না, ওয়ালাকিন কানা হানীফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। তো একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা গুহে চলে গেলেন, সেখানে আল্লাহকে ডাকতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। এক পর্যায়ে ওহি তার কাছে আসলো, দুজনের দেখেন কত মিল পাওয়া যাচ্ছে। এরপর যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সমাজ থেকে কী করা হলো? তাড়িয়ে দেওয়া হলো, মারা হলো, গালি দেওয়া হলো, রক্তাক্ত করা হলো, এক পর্যায়ে তাকে হিজরত করে চলে যেতে হলো। মিল পাচ্ছেন? পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আত্মীয়রা বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হিজরত করে চলে যেতে হয়েছে তাকেও এবং তাকেও আলাইহিস সালাম, দুজনের চেহারার মিল। চলে যাওয়ার সময় তাদের সাথে কে ছিল? ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা। তার স্ত্রীর নাম কি? বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন। কয়জন? দুজন, একজন হাওয়া আলাইহিস সালাম, দুই নম্বর সারা আলাইহিস সালাম। তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেনি। এই ওয়াজটা আবার আপনার বউকে শোনায় না, রাগ হয়ে যাবে। তাকে গিয়ে বলবেন, বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে তুমি, আমার চোখে তুমিই সবচেয়ে সুন্দর। যদি কন্ট্রোল করতে চান খালি প্রশংসা আর প্রশংসা, নিন্দা করতে গেলেই সমস্যা, নিন্দা করতে গেলেই বেঁকে বসে যাবে, খালি প্রশংসা। তুমি অনেক সুন্দর, তোমার রান্না অনেক সুন্দর, তোমার রুচি অনেক ভালো, তুমি আছো বলেই আমার সব কাজ সুন্দর হচ্ছে, শুধু প্রশংসা। দেখবেন যে সব সুন্দর মতো চলছে, ঘুড়ি উঠছে আকাশে সুন্দর। আর যদি টানা হেসরা শুরু করে তাহলে ওই যে মাঞ্জা দিতেন না আপনারা, ঘুড়ি ঘুড়ি কেটে চলে যাবে। আর অন্য আরও ঘুড়ি যদি আকাশে থাকে তাহলে ওই ঘুড়ি ঘুড়ি প্যাঁচ লাগে, কেটে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? বোঝেন? বোঝেন? যাই হোক, এখন কিন্তু এই সময়টা চলছে, প্রত্যেক ঘরে ঘরেই ফেতনা আর প্রত্যেক ঘরে ঘরেই পরকীয়া। অতএব বৃদ্ধতা ভালোবাসা বজায় রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গী হচ্ছেন তাদের স্ত্রীরা। দেখেন শুরুর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পাশে তার স্ত্রী সারা আলাইহিস সালাম। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ঈমান এনেছিল, অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই মহিয়সী নারী যাকে জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিয়েছেন, এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো শোরগোল নাই, কোনো রকমের শব্দ দূষণ নাই, সুকুন আর সালাম, পিস। আমাদের মা বোনদেরকে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন, আমিন। এবার হিজরত তাকেও করতে হলো, তাকেও করতে হলো। তিনি করলেন মদিনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় করলেন? না, প্রথমে ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে, শাম দেশ বলা হয় ফিলিস্তিনকে। সেখানে গিয়ে ও যাওয়ার পথে একটা ঘটনা, যাওয়ার পথে একটু দাঁড়াই, যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, তারপর একটা ঘটনা। যাওয়ার আগে ঘটনা কি? সমাজের লোকজন মূর্তি পূজা করছে, সুরা আম্বিয়ার মধ্যে আছে, আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে। সুরা আম্বিয়ার মধ্যে আছে, লোকজন শিরিক করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা হাযিহি তামাসিউল লাযী আনতুম লাহা আকিফুন, এইসব কী সব মূর্তি তোমরা পূজা করো,
যারা শোনেও না এবং উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, তখন তার কম তাকে বলছেন, তুমি কি আমাদের সাথে ঠাট্টা মস্করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নেব। যখন তারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন, ইল্লা কাবীরাম মিনহু, শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে। তারা ফিরে আসলো, এসে দেখলো যে মূর্তি ভাঙা। কে ভাঙলো? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করেছে? একজন বলল, হয়তো বা সে ব্যক্তি করেছে, ইউকাল লাহু ইব্রাহিম, যার নাম ইব্রাহিম। ডাকা হলো, তুমি কি করেছো? তিনি বলছেন যে বাল ফাআলা কাবীরুহুম হাযা, বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে। ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন, ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। এবার তারা বুঝতে পারলো এতো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কেন তাহলে এমন কিছুর উপাসনা করছো যে শোনেও না, দেখেও না, কথা বলতে পারে না? আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারল না, একটা মাছি বসলে সে তাড়াতেও পারল না, তাহলে কেন তার উপাসনা করছো? কোনো জবাব নাই, জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে, ঠিক এখনকার নম্র ফেরাউনদের মতো, জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে। তাকে দরবারে নিয়ে যাওয়া হলো, ওখানে শাসককে নম্রুত ডেকে বলছে, কী সমস্যা? তো ইব্রাহিম বলছে, কী কী সমস্যা, কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয়। নম্রুত বলছে, আনা ইউহয়ী ওয়া ইউমীত, আমি তো জীবন দেই মৃত্যু দেই। কীভাবে? একজন ফাঁসির আসামি তাকে ডেকে নিয়ে ছেড়ে দেব, এই জীবন দিলাম, আর একজন সাদাসিধা মানুষ নিরপরাধ ডাকলো, গর্দান নামিয়ে দিল, মৃত্যু দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে। কালা ইব্রাহিম, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তারপরে তিনি বলছেন, ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন, তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো। এরপরে সে কাফের হতভম্ব হয়ে গেল, কিন্তু কিচ্ছু করতে পারলো না, সবাইকে বললো কে ধরো, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে সাহায্য করে একে ধরো, খুজুহু ওয়াহরিকুহু, তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও। ওই যে আগুনের কুণ্ডলী খোলা হলো, এবার তাকে আগুন জ্বালানো হলো, তাকে আগুনে ফেলা হচ্ছে। আগুনে পড়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠালেন জিব্রাইল আলাইহিসসালামকে, এসে বলছেন, হাজাতান ইন্দি, তোমার কি কোনো হাজত আছে আমার কাছে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, না, আমার হাজত আল্লাহর কাছে আছে না, হাসবি আল্লাহ ও নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ও নিয়ামাল নাসির। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবতারিত হয়ে পড়লো। আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও। ব্যাস, সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না। ঠিক এরকম পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়েছে না? বদরে উহুদে আল্লাহর সাহায্য এসেছে না? আল্লাহর ফেরেশতা এসেছে, তার মাধ্যমে সাহায্য হয়েছে। এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল, কিন্তু ঘটনা কিন্তু সেই। যাই হোক, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন ওই কমিউনিটি থেকে। মিশরের এক বাদশা লম্পট, সে স্ত্রী সারাকে কিডন্যাপ করল। এবার সারাকে তার সাথে খারাপ কিছু করার ইচ্ছা করা মাত্রই অবশ হয়ে সে পড়ে গেল প্যারালাইজ তিনবার। এই জায়গায় এই বাদশা বুঝতে পারে যে এই মহিলা বা এই নারী কোনো সাধারণ কোনো নারী নয়। তখন তিনি ছেড়ে দেন তাকে এবং তার সাথে হাজরা আলাইহিসসালামকেও হাদিয়া দিয়ে দেন। এই সময় ইব্রাহিম আলাইহিসসালাম নামাজে দাঁড়িয়েছিলেন, যখন তার স্ত্রী বিপদে পড়েছে এবং তিনি বিপদে পড়েছেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনি বলতেন, যখনই আমি উদ্বিগ্ন হই তখনই নামাজে দাঁড়িয়ে যাই। আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি, উদ্বিগ্ন হই, তাহলে একটাই কাজ করবেন, নামাজে দাঁড়াবেন, সিগারেট ধরার দরকার নেই, টেনশনে স্মোক করার দরকার নেই, ড্রাগস নেওয়ার দরকার নেই, একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নেই, নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ পাক আপনার টেনশন দূর করে দেবে ইনশাআল্লাহ তাআলা। একই জিনিস, এরপরে হাজরা আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম বিয়ে করে নেন, প্যালেস্টাইনে চলে যান। এখন সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, শেষ বয়সে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার রবের দিকে, আমার রব আমাকে পথ দেখাবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার রব আমাকে সলিহিন সন্তান দিন, মানে উত্তম নেককার সন্তান দিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন এরপর আমি তাকে
একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এরপর এই সন্তান যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাআহু সা'ইয়া, যখন সে দৌড়ানো শিখল, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়দা তারা, তোমার কি রায় আমাকে বলো। এই বাচ্চার বয়স কত হবে, 10 বা 12। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমা, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কত বছর বয়স, 10 বা 12। আর আমাদের এই জেনারেশনের 10-12 বাদ দেন, 20-30 বছরের মানুষকে জিজ্ঞাসা করেন এরকম কোনো চেতনা আছে কি না, আদৌ আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার। আল্লাহ পাক হুকুম করেছেন মাথা নত, জীবন দেওয়া তো অনেক বড় বিষয়, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার, সবচেয়ে চূড়ান্ত লেভেল। নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করে, হারাম অ্যাফেয়ার ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করে, মিউজিক ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করে, বাদ্যযন্ত্র ছাড়তে পারছি কিনা জিজ্ঞাসা করে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্য সুদ ছাড়তে পারি কিনা জিজ্ঞাসা করে, আল্লাহর জন্যে যার যার সম্পত্তি ওকে ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করে, সৎকা করার মানসিকতা, আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা, একটা মাদ্রাসা করতে পারে কিনা, জীবন দিয়ে অনেক বড় বিষয়। যারা ছোট ছোট কুরবানি করতে পারে না, এরা বড় কুরবানি করতে পারবে এটা ভাবা যায় না, এত সহজ না। যারা ছোট ছোট কুরবানি করতে পারে না, যে 5 টাকা দান করার মানসিকতা রাখে না, তার কাছে আপনি 5 লাখ টাকা চাচ্ছেন, সম্ভব ইল্লা মাশাআল্লাহ। তো এই বাচ্চার বয়স 12 বছর, বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ পাক যা আদেশ করেছেন করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়া জাল্লাহু লিল জাবিন, যখন তার উভয় আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুয়ে দিলেন জবাই করার মতো করে, ওয়ানাদা হুয়া আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমকে ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদদাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছো, কদ সাদদাক্তা রুইয়া, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই জায়গায় আমি একটা মহান কুরবানি উৎসর্গ করলাম, সে সন্তান কুরবানি দেওয়া লাগবে না, ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। এই হলো আপনার ঈদুল আজহা। কয়জন মানুষ কুরবানি করার সময় এই চেতনা লালন করেছে যে আমি ইব্রাহিম, আমি যাকে কুরবানি করছি আমার সবচেয়ে প্রিয় বস্তু ইসমাইল, এবং যদি জীবনে কখনো আমার সুযোগ আসে আমিও আমার জান, আমার মাল, আমার সম্পদ আল্লাহর রাহে কুরবানি করবো ইনশাআল্লাহ। কয়জন এই রাহে কুরবানি করেছে, স্রেফ গোশত খাওয়ার উৎসব বানিয়ে নিয়েছে আমরা এটাকে, স্রেফ গোশত খাওয়া, আর গোশতের ভাগাভাগি কারাকারি নিয়ে যে মানে কি যে একটা অবস্থা, এটা আমার চাপড়া ভালো জানেন। যাই হোক, এরপরে বাবা ছেলে মিলে নির্মাণ করলেন কাবা। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে ইফ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখনই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো আদেশ করেছেন তিনি সাথে সাথে সেটা মাথা পেতে নিয়েছেন। এর নাম হচ্ছে মুসলিম, এবং তিনি মুসলিম জাতির পিতা। আমরা কথা বলছি কাকে নিয়ে, মুসলিম উম্মার জাতির পিতা, দি ফাদার অফ দ্য রিয়েল ফাদার অফ দ্য ন্যাশন, ইব্রাহিম আলাইহিস সালামকে, তাই নাকি? তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যখনই আমি তাকে বলেছি আত্মসমর্পণ করো, সাথে সাথে সে আত্মসমর্পণ করেছে, এবং যত যত পরীক্ষা আমি তাকে নিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। এরপরে কাবা ঘর নির্মাণ করেছে, নির্মাণ করার পরে দোয়া করেছে, এই যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, দোয়া করেছেন। এর আগে যে জমজম কূপের ঘটনাও আছে, হাজারা আলাইহিস সালাম ছুটছেন ছুটছেন, খাবার পানি কিছুই নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম কূপ তৈরি করলেন। তাই প্রতিটা ঘটনা কার সাথে সম্পৃক্ত, ইব্রাহিমের পরিবারের সাথে সম্পৃক্ত আলাইহিসসালাম। এই দোয়া করার পর তিনি আরও একটা দোয়া করেছেন, সেই দোয়াটা কি জানেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দোয়াটা করেছেন, হে আমার রব, এর পরে আপনি এমন একটা ন্যাশন পাঠাবেন যেই ন্যাশনের মধ্যে এমন একজন নবী পাঠাবেন যেই নবী তাদেরকে আপনার কিতাব শেখাবে, সুন্নত শেখাবে, তাদেরকে পবিত্র করবে। এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসমাইল যাকে কেন্দ্র করে মক্কার এই ঘটনাগুলো, আরেক ছেলে হচ্ছে কি,
বলেন ইসহাক, তাকে কেন্দ্র করে ওই ফিলিস্তিনের ঘটনা। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান এগারোটা বা বারোটা, বারোটা সন্তান, একজন বেনিয়ামিন, আরেকজন ইউসুফ, আর এদিকে ইউসুফের ভাইরা, বারো বা তেরো জন সন্তান। তো এইভাবে আবার ইউসুফ থেকে আবার মিশর, মানে এভাবেই ঘুরেছে আর কি মধ্যপ্রাচ্য। মানে এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যেই আছে দাউদ, আছে সুলাইমান, আছে ইউনুস, ইউসুফ, সব এখানে, ঈসা ইবনে মারিয়াম, মূসা, সব এখানে। এটাকে বলা হয় বানু ইসরাইল, বানু ইসরাইল। এই কারণে ইহুদিরা জেলাস যে আমাদের এখানে শেষ নবী কেন আসলো না, ওইদিকে কেন আসলো। আর এইদিকে মক্কা থেকে ইসমাইল আলাইহিস সালাম, এদিকে একজন নবী ইসমাইল আলাইহিস সালামের পরে এই একজন নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হচ্ছি বনু ইসমাইল, বুঝতে পারছেন কথাটা? তো ওই যে দোয়া তার ফসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি যখন দাওয়াতের কাজ শুরু করলেন, সেম পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, হিজরত, রক্তক্ষরণ, আপনার গাছের ছালপাতাকে থাকতে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে, মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করেছেন, বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদ, তারপর খন্দক, তারপর হুদায়বিয়ার সন্ধি, তারপর খায়বার আক্রমণ, তারপরে মক্কা বিজয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দেননি শুধু, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়েছে। উভয়ের জীবনে এত মিল বলেই হয়তো নবীজি বলেছেন যে আমার চেহারা তার চেহারার মতোই। এবং আমরাও দরুদের মধ্যে পড়ি কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। শেষ করার আগে এতটুকু বলবো, প্রত্যেকটা ইবাদতের পিছনে সার গল্প না জানলে সেই ইবাদতের স্বাদ পাওয়া যায় না। আমাদের ঈদুল আজহার মূল চেতনা কী ছিল? ত্যাগের চেতনা, আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার মানসিকতা থাকতে হবে। আর আপনাকে, আপনি নিজেকে প্রশ্ন করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু কী? আমার সম্পদ, আমার বাড়ি গাড়ি, আমার চাকরি, আমার স্ত্রী সন্তান, আমার জমি জমা, বা আমার নিজের জীবন? এই তো আমি বলছি না আপনি আপনার জীবন আল্লাহর পথে এখনই কুরবান করে দেন, আমি বলছি আপনি আগে শুরু থেকে শুরু করেন, অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজ পড়া শুরু করেন, অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজটা পড়া শুরু করেন, আল্লাহর জন্য রোজা রাখেন, আল্লাহর জন্য যাকাত দেন, আল্লাহর জন্য একটু সৎকা করেন, আল্লাহর জন্য একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, দিনের কোনো প্রজেক্ট করেন, দিনের কোনো খেদমত করেন, এরপরে আপনি আপনার পরিবারটাকে আদর্শ পরিবার বানান, আপনার পরিবারটাকেও আল্লাহর পথে নিয়ে চলেন। যদি কখনও আপনার সামনে এমন সুযোগ দাঁড়ায় যে আল্লাহর জন্য আপনাকে জীবনও দিতে হচ্ছে, তখন আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ, এখন পারবেন না, কারণ এখন আপনি নামাজই পড়ছেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এক নম্বর, ত্যাগের মানসিকতা। দুই নম্বর, ভোগবাদী বিষয়গুলো থেকে বেরিয়ে আসে। এখন সিস্টেম চলছে খালি ভোগবাদ, খাও দাও ফুর্তি করো। ওই যে রবীন্দ্রনাথের কবিতার মতো, যিনি অবশ্য 17-18 বছর বয়সে বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর বয়স ছিল 10-11 বছর, এটা নিয়ে যদিও বা কোনো নাস্তিকের কোনো মাথা ব্যথা এখনও আমরা দেখি না। তো তার কবিতার মতো, দু হাতে যা পাও হাত পেতে নাও, ঠিক আছে, দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এটা তাদের কনসেপ্ট, মানে দুনিয়া যা পাচ্ছেন দু হাতে হাত পেতে নেন, বাকির খাতা শূন্য থাক, বাকির লোভে নগদ পাও না কে ছাড়ে ভুবনে, লালন বলেছে, বাকির লোভে নগদ পাও না দুনিয়াতে কে ছাড়ে। ঠিক পশ্চিমাদের একই কনসেপ্ট, খাও দাও ফুর্তি করো, ভোগবিলাস করো, পরকাল বলে কিছু নাই, যদি হয়ও পরকাল তখন দেখা যাবে বিষয়টা, ঠিক আছে। আর আমাদের কনসেপ্ট কি, দিনের জন্যে যা পারেন সব ছেড়ে দেন, দিনের জন্যে যদি দুনিয়া চলেও যায় যাক, বাকির খাতা পরকালের খাতা পূর্ণ হোক, এটা খালি থাক না, পরকালের খাতা যেন পূর্ণ থাকে, এটা আমাদের কনসেপ্ট। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে একজন ব্যক্তিকে ঢুকাবেন, এক সেকেন্ড ঢুকাবেন আর বের করবেন, মানে আল্লাহ পাকের এক সেকেন্ড, এটা কত বছর আমি জানি না, আল্লাহ পাকের একদিন হচ্ছে 50,000 বছরের সমান। তো তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে কি সুখে ছিলে? সে বলবে যে সুখ কী জিনিস আমি তো জানি না। সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, তাকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢোকানো হবে, বের করা হবে, সে বলবে সুখ কী আমি জানি না। আর আমরা মনে করি এখনকার যারা মিলিয়ন বিলিয়নার আছেন, হয়তোবা এরকম কেউ হতে পারে সেই ব্যক্তি,
যে চোখের ইশারা করলেই এক দেশ দখল হয়ে যায়, ঠিক আছে? আর সবচেয়ে দুঃখী একটা মানুষকে আল্লাপাক ঢোকাবেন জান্নাতে, এক সেকেন্ড ঢোকাবেন, দুনিয়াতে কষ্ট ছিলে, সে বলবে যে কষ্ট কী জিনিস আল্লাহ আমি তো জানি না। তো চূড়ান্ত সফলতা এটা, এই জন্য ভোগবাদী দর্শন না, ইসলামের জন্যে আল্লাহর জন্য ছাড় দিতে শেখেন, ত্যাগ করতে শেখেন। তিন নম্বর, পরিবারের আদর্শ ঠিক করতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, মা হাজরা, সন্তান ইসমাইল, বাবা ইব্রাহিম। যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের কর্তারা ইব্রাহিমের মতো হচ্ছেন না, মায়েরা হাজারার মতো হচ্ছেন না, আর আমরা সন্তান যারা আছি আমরা ইসমাইল আলাইহিস সালামের মতো হতে পারছি না, টিকটক প্রজন্মই থেকে যাচ্ছি, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব না, ঠিক আছে? আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আমাদের সামনে দায়িত্ব হচ্ছে তার রেখে যাওয়া এই দিনটাকে বাঁচানো, এই দিনটার প্রচার করা, এই দিনটার প্রসার করা, নিজের জানমাল অর্থ সম্পদ যা আছে এগুলো দিয়ে দিনের কোনো খেদমত বা কল্যাণ আঞ্জাম দেওয়ার চেষ্টা করা। এতে করে ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যখন একত্রিত হবে, দিন ইসলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা বিজয়ী হবে। একদিনে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় সম্ভব না। আমরা ঈদুল আজহা এবং ইব্রাহিম আলাইহিসসালাম, তার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মিল, এগুলো থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিসসালাম শিরকের সাথে আপোষ করেন নাই, আমরাও যেন শিরকের সাথে আপোষ না করি। তিনি আদর্শ পরিবার গড়েছেন, আমরাও যেন গড়ার চেষ্টা করি। তিনি দিনের জন্য প্রয়োজনে, দিনের জন্য অগ্নি পরীক্ষা দিয়েছেন, দিনের জন্য পরীক্ষা আসলে আমরাও যেন সবর করতে পারি, বলতে পারি হাসবি আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিসসালাম তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাহে কুরবানি করার মানসিকতা দেখিয়েছেন, আমরাও আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, আমাদের মাল সম্পদ যেগুলো আল্লাহর জন্য উৎসর্গ করা সম্ভব, সেগুলো করার মানসিকতা লালন করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সর্বোপরি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই দিন ইসলাম, দিনুল হক, এটাকে মুসলিম অমুসলিম সবার ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম, ইন্নাহু তাআলা হোলি টিভি 26, স্টে উইথ কুরআন এন্ড সুন্নাহ।